আজকে ফখরুল বলে গণতন্ত্র নির্বাচন, আওয়ামী লীগ গণতন্ত্রেও বিশ্বাস করে না, নির্বাচনেও বিশ্বাস করে। কোন গণতন্ত্র? জিয়াউর রহমানের হানা ভোটের গণতন্ত্র, কার্ফিউ গণতন্ত্র? গণতন্ত্র কি ম্যাজিকের তাস, কথায় কথায় রং বদলা, সাহেব হয় বিবি, বিবি হয়ে যায় সাহেব? সেই গণতন্ত্রই তো আমরা দেখেছি জিয়াউর রহমানের সময়, খালেদা জিয়ার সময়। সেই গণতন্ত্রের প্রয়োজন নেই, আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস করি না। নির্বাচন, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এ প্রহসনমূলক নির্বাচনে আমরা বিশ্বাস করি না। মাগুরা মার্কা সেই নির্বাচন, উপনির্বাচন, এটাই তো বিএনপির নির্বাচন, বিএনপির গণতন্ত্র, ওই গণতন্ত্র, ওই নির্বাচন আমরা বিশ্বাস করি না। আজকে কথায় কথায় গণতন্ত্র ধ্বংস, দেশ ধ্বংস, আরে দেশটা তো ধ্বংস আপনারাই করে গেছেন, দেশটা তো ধ্বংসের কিনারা নিয়ে গেছেন। সেখান থেকে এ রাষ্ট্রকে মেরামত করবেন, মেরামত তো করছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই আজকে মেরামত করে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অর্জন, বাংলাদেশের গণতন্ত্র, সব কিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তন তিনি এনেছেন। বঙ্গবন্ধু কন্যা, পদ্মা সেতু, মেট্রো রেল, আপনাদের গা যতই জ্বলুক, যতই আপনাদের হিংসা হোক, একটা উন্নয়নের কাজ নেই যেটা দেখি আপনারা ভোটারদের বলতে পারেন তা আমাদের ভোট দেন, আমরা এটা করছি। ফখরুলের মিথ্যাচার, ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার, সারাদিন মিথ্যা কথা বলে, মুখে একটা মাইক লাগানো আছে, মিথ্যা কথা ছাড়া সত্য কথা তার মুখ দিয়ে বেরোয়। এই এই মিথ্যাচার করে কতদিন জনগণকে এরা ভাঁতা দিবে? আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ আজকে দেখেন কত চমকের পর চমক, কর্মসূচির যে চমক তারা দিয়েছে, কিন্তু পাবলিক আসেনি, পাবলিক তাদের আন্দোলনে আসেনি, তাদের নেতাকর্মীরাও এখনো হতাশাগ্রস্ত, তারা অনেক এখন তারা একে অপরের সাথে আলাপ করে কি আন্দোলন কি হলো, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ তো অন্ধকার। আজকে তাই আমি আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলতে চাই যে বিএনপির যে রাজনীতি, বিএনপি এদেশে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক, তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তারা অপরাজনীতির পৃষ্ঠপোষক, তাদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে। আমরা আমাদের আদর্শে অবিচল, আমাদের নীতিতে আমরা অবিচল, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় আমরা অবিচল, এখান থেকে কোন শক্তি আমাদের সরাতে পারবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের আমির খসরু বলে শেখ হাসিনা নাকি বিদেশে গিয়ে দাঁড়ে দাঁড়ে ধর্না দিয়ে নালিশ করছে, যা তারা করে সেটা আমাদের উপর চাপাচ্ছে।
আমাদের নালিশ করার তো কোনো দরকার নেই। জাপান আমাদের প্রোগ্রাম হয়েছে, প্রধানমন্ত্রী দেশের সরকার প্রধান তাকে দাওয়াত করেছে জাপান, তিনি সেখানে গেছেন খালি হাতে ফেরেন। বাজেট খাতে 30 বিলিয়ন ইয়েন জাপানি অনুদান, 30 বিলিয়ন ইয়েন শুধু বাজেটের জন্য, 8টা সমঝোতা স্মারক হয়েছে এখন এখান থেকে ওয়াশিংটন। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে গেছে, কিন্তু বিশ্বব্যাংক এখন চাইছে যে তারা সরে গিয়ে যে ভুল করছে ভুলকে সংশোধন করতে চাইছে, বাংলাদেশকে তারা নিজেরাই সাহায্য করতে আজকে মুখিয়ে আছে।